الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بري ربنا زالي خلق الخلق كمالا لا زدت ولا ندت ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকাল অধিকাংশ হাসপাতালে পেট কেটে অপারেশনের মাধ্যমে বাচ্চা বের করা হয় যার অপারেশন করার প্রয়োজন নেই তাকেও অপারেশন করানো হয় শতকরা দুই একজন এরকম হয় যাদের অবস্থা খুবই খারাপ অপারেশন ছাড়া হবে না অপারেশন মহিলাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর যদি সরকারিভাবে এমন কোনো নিয়ম করা হতো যে যদি হাসপাতালে অপারেশনের মাধ্যমে বাচ্চা হয় তাহলে তার কাছ থেকে 5000 নেবেন এবং নরমাল ডেলিভারি করতে পারলে 30000 দিতে হবে তাহলে দেখতেন সব বাচ্চা নরমালই হচ্ছে অথবা আপনি ডাক্তারকে ডাবল টাকার কথা বলে পরীক্ষা করতে পারেন প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজ সূরা ইয়াসিনের তিনটি আমল আলোচনা করব প্রথম আমল যাদের বাচ্চা হয় না দ্বিতীয় আমল যে সমস্ত মহিলা গর্ভবতী তারা যদি চায় যে অপারেশন ছাড়া বাচ্চা হবে তাদের জন্য আজকের বিশেষ আমল যেই উদ্দেশ্যে আজকের ভিডিওটি তিন নম্বর আমল বাচ্চা হওয়ার পর 40 দিন অর্থাৎ নেফাস অবস্থায় শরীর স্বাস্থ্য ঠিক রাখার আমল এই তিনটি আমল আজকে আলোচনা করব নাম্বার এক যাদের বাচ্চা হয় না প্রত্যেক দিন যে কোনো সময় তিনবার সূরা ইয়াসিন পড়ে পানিতে অথবা কোনো মিষ্টি জাতীয় খাবারে ফুঁক দিয়ে খান এই আমলটি সর্বদা করতে থাকুন এর কোনো নির্দিষ্ট দিন নেই তবে কমসে কম 3 মাস এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার দয়ায় আপনার সন্তান হবে এই আমলটি শুধু মহিলারা করবেন এবং বিশেষ দিনে আমলটি করবেন না নাম্বার 2 অপারেশন ব্যতীত বাচ্চা হওয়ার আমল প্রত্যেক দিন যে কোনো সময় সূরা ইয়াসিন একবার পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করুন এই আমলটিও শুধু মহিলারা করবেন এই আমলটি গর্ভধারণ করার পর থেকে ডেলিভারির আগ পর্যন্ত করতে থাকুন ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ সুন্দর এবং নরমালে জন্ম হবে নাম্বার 3 বাচ্চা হওয়ার পর 40 দিনের আমল যখন বাচ্চা জন্ম হয় তখন মহিলারা 40 দিন পর্যন্ত অসুস্থ থাকে 40 দিন পর্যন্ত রক্ত যায় তখন মহিলারা দুর্বল হয়ে যায় স্বাস্থ্য খারাপ হতে থাকে অনেক ধরনের রোগ এসে যায় তাদের জন্য আজ সূরা ইয়াসিনের একটি আমল সূরা ইয়াসিন প্রত্যেক দিন যে কোনো সময় একবার পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করান এই আমলটি যে কেউ করে দিতে পারেন স্বামী অথবা ননদ অথবা শাশুড়ি অথবা অন্য যে কেউ এই আমলটি করে দিতে পারেন কেননা ওই সময় তো বাচ্চার মা হালতে নেফাস অবস্থায় থাকেন 40 দিন পর্যন্ত রক্ত যাবে ওই সময় তো সে পড়তে পারবে না এই জন্য ঘরের অন্য যে কেউ আমলটি করে দিতে পারেন এই আমলটিও 40 দিন পর্যন্ত করুন ইনশাআল্লাহ কোনো ধরনের দুর্বলতা এবং রোগ আক্রমণ করবে না প্রিয় দর্শক শ্রোতাবিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ